ওকে, তো আমরা মূল ক্লাসে চলে আসি। তো আজকে আমাদের ক্লাস হচ্ছে ফেসবুক বিজনেস ম্যানেজার ক্রিয়েট। তো আমরা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের জন্য, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের জন্য প্রথম যে ক্লাসটা সেটাই হচ্ছে ফেসবুক বিজনেস ম্যানেজার ক্রিয়েট। আগে আমরা দেখবো যে ফেসবুক বিজনেস ম্যানেজার কিভাবে ক্রিয়েট করে, দেন ফেসবুক বিজনেস ম্যানেজার ক্রিয়েট হয়ে যাওয়ার পরে সেটা কিভাবে ইমেল ভেরিফিকেশন করে, তারপর হচ্ছে বিজনেস ম্যানেজারের ভিতরে কি কি বিষয় আছে, আমরা কি কি অপশন গুলো আছে প্রত্যেকটা অপশন আমরা জানবো, এবং সেখান থেকে আস্তে 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 আমরা আমাদের স্কিল গুলো ডেভেলপ করা শুরু করবো। তো আমরা চলে আসি, বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে গেলে আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে একটা ফেসবুক প্রোফাইল লাগবে, এবং অবশ্যই সেটা পুরানো ফেসবুক হইতে হবে। অনেক সময় 1 বছর পুরানো, 6 মাস 8 মাস পুরানো হইলেও হয়। সব ফেসবুক প্রোফাইলে কিন্তু বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে দেয় না, এটা হচ্ছে ফেসবুকের একটা পলিসি। ফেসবুক কিন্তু প্রতিনিয়তই আপডেট হতে থাকে, এবং হতে থাকে বিভিন্ন বিষয়ে, বিভিন্ন জায়গায় তারা হঠাৎ হঠাৎ করে আপডেট হয়। তো এটা খুব বর্তমানে খুব সেন্সিটিভ, যে কোনো সময় রেস্ট্রিক্টেড হয়ে যেতে পারে, ডিজেবল হয়ে যেতে পারে। যদি এমন হয় যে আমরা নতুন কোনো ফেসবুক আজকে ক্রিয়েট করলাম, সাথে সাথে আজকে আমরা চেষ্টা করছি বিজনেস ম্যানেজার ক্রিয়েট করার, বিজনেস ম্যানেজার কিন্তু ক্রিয়েট করতে দিবে না, অথবা আমরা যে ডিফল্ট যে বিজনেস ম্যানেজার একটা থাকে সেটা যদি অ্যাড সালাইতে যাই, তাহলে অ্যাড সালাইতে গেলেই আমাদেরকে ডিজেবল করে দেবে। আবার দেখা যাচ্ছে যে একটু অনাকাঙ্ক্ষিত কোনো কিছু মনে হলো ফেসবুক টিমের কাছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের প্রোফাইলকে রেস্ট্রিক্টেড করে দেয়, এবং সেটা আবার প্রিয় আনা যায়। যা আমি সবকিছুই আস্তে আস্তে আপনাদের দেখাবো। তো প্রথম পর্যায়ে আমরা আস্তে আস্তে এবং খুব অল্প অল্প ভিডিও আকারে আপনাদের দেবো, যাতে করে বিষয়টা খুব সহজে এবং খুব অল্প সময়ে আপনারা অবজার্ভ করে নিতে পারেন। বিষয়টা হচ্ছে, আমি যদি দেখানো শুরু করি তাহলে দেখা যায় ভিডিও গুলো যদি খুব বড় হয় তাহলে কিন্তু আপনাদের একটা দেখতে দেখতে কিন্তু একটা অনিচ্ছা, অপরকতা তৈরি হবে। সেক্ষেত্রে কিন্তু ভিডিওতে কনসেন্ট্রেশন কম থাকবে, মনোযোগ কম থাকবে, যার কারণে আপনারা কিন্তু জিনিসটা খুব তাড়াতাড়ি শিখতে পারবেন না বা অবজার্ভ করতে পারবেন না। সো আমি ক্লাসগুলো খুব ছোট আকারে নেব। চলে যাই আমরা মূল বিষয়ে। আমাদের কি লাগবে? একটা পুরনো ফেসবুক প্রোফাইল। সো আমরা একটা পুরনো ফেসবুক প্রোফাইল নেব, দেন আর একটা ইমেইল লাগবে আমাদের। হ্যাঁ, এটা ভেরিফিকেশন করা যায়, দুটো জিনিস লাগবে। সো আমি আজকে দেখাবো যে ফেসবুক বিজনেস ম্যানেজার যে ক্রিয়েট করব সেটা দেখাবো হচ্ছে আমাদের এই একজন আপা আছে, ওনার নাম হচ্ছে নাজমা। নাজমা আপা, আপনি আপনার স্ক্রিন শেয়ার করেন, আপনার বিজনেস ম্যানেজার ক্রিয়েট করে আমি আজকের ক্লাসটা শুরু করব। তো আমি স্টপ করে দিলাম, আপনি স্ক্রিন শেয়ার করেন। আপনার স্ক্রিনটা আমি পাইছি, আমরা দেখতে পারতেছি যে ওনার ফেসবুক প্রোফাইলের ভিতরে আছি, পাশে একটা জিমেইলও আছে। সো নাজমা আপা, আপনি আমাকে কন্ট্রোলটা দেন যাতে করে আপনার স্ক্রিনটা আমি কন্ট্রোল করতে পারি। হ্যাঁ, আমি আপনার কন্ট্রোলটা পেয়েছি, আমি দেখি জিমেইলটা কি আছে। হ্যাঁ, জিমেইলটা আমরা দেখতে পারতেছি, আমরা জিমেইলের একটা কপি লাগবে, আমরা এখান থেকে কপি করে নেব জিমেইলটা। যদি স্ক্রিন শেয়ার করে কাজ করতে গেলে অনেকটা প্রবলেমে পড়তে হয়, নেটওয়ার্কটা খুব কম কাজ করে। আচ্ছা, আপনার এই জিমেইলটা কি মুখস্থ আছে? 123najma09@gmail.com। তাহলে প্রথমে আমরা কিসে যাব দেখেন, আমাদের ফেসবুক আছে এই যে ব্রাউজার, এই ব্রাউজারে আমাদের একটা ফেসবুক কিন্তু ওপেন করা আছে। হ্যাঁ, এরকম লগ ইন করা আছে, এরকম লগ ইন করা থাকতে হবে। দেন আমরা চলে যাব নতুন একটা ট্যাবে। দেখেন, নতুন একটা ট্যাবে যাওয়ার পর আমরা এখানে লিখব বিজনেস ডট ফেসবুক ডট কম। কি লিখবো? business.facebook.com, business.facebook.com লিখে আমরা এন্টার দেব। আমাদের স্পেলিংটা খেয়াল করতে হবে, স্পেলিংটা যেন কোথাও ভুল না হয়, কোনো কিছুতে যেন সমস্যা না হয়। আমাদের এমন একটা ইন্টারফেস আসতে পারে। হ্যাঁ, যদি এরকম কোনো কিছু আসে দেখেন, আমরা ভালো হয়েছে এরকম একটা ইন্টারফেস আসছে, কোনো কিছু থাকলে নেক্সট নেক্সট দিয়ে আমরা মোটামুটি চলে যাব। যা বলতেছে তারা এখানে দেখাচ্ছে যে আমাদের কিভাবে কিভাবে কাজ করবো।
আমাদের কাজ শেষ। যদি এমন ইন্টারফেস আসে, এটা হচ্ছে ফেসবুক বিজনেস সুইট। হ্যাঁ, এটা একটা নতুন মোড আর কি। তো এখান থেকে আমরা টুলসে গিয়ে যাইতে পারি। তো আমি এই মোডটা আমার দরকার নেই, যেহেতু সেহেতু আমরা এই মোডটাকে কিভাবে স্কিপ করবো সেটাও আমি দেখাই দিই। দেখেন আমাদের নিচে আছে হচ্ছে গিভ ফিডব্যাক। আমি গিভ ফিডব্যাকে ক্লিক করলে আমার এখানে দেখাচ্ছে দুইটা অপশন, তার ভিতরে একটা আছে সুইচ টু বিজনেস ম্যানেজার। অর্থাৎ এটি ক্লিক করলে বিজনেস ম্যানেজারে চলে যাবো, বিজনেস সুইট থেকে বিজনেস ম্যানেজারে চলে যাবো। তো আমি সুইচ টু বিজনেস ম্যানেজারে ক্লিক করলাম, দেন সুইচ করে দিলাম। সুইচ তো বোঝেনি, যেমন সুইচ টাপ দিলে ফ্যান চলে, সুইচ অফ করলে ফ্যান বন্ধ হয়ে যায়, ঠিক সেরকমই এমনই একটা সুইচ আর কি। দেখ এটা আমাদের কোনো ফিডব্যাক দেওয়ার দরকার নেই, আমরা এটা ক্যান্সেল করে দিলাম। দেখেন লোডিং হচ্ছে, আমাদের বিজনেস সুইট থেকে বিজনেস ম্যানেজার চলে এসেছে। সো দিস ইজ দা পয়েন্ট। এরকম একটা পয়েন্ট আমাদের এখানে এমন ভাবে আসবে, আমাদের আর একটু সময় নিবে মেবি। নাজমা আপা আছেন, শুনতে পাচ্ছেন? হ্যালো নাজমা আপা আছেন? মইদুল আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ দাদা ক্লিয়ার, জি দাদা শোনা যাচ্ছে। ওকে, সো দেখেন আমরা কিন্তু বিজনেস সুইট থেকে বিজনেস ম্যানেজার আসছি। দেখেন আমরা কি লিখছিলাম, business.facebook.com এরকম লিখলে আমাদের কিন্তু এরকম একটা বিজনেস ম্যানেজার এমন একটা ইন্টারফেস আসছে। তো দেখেন এখানে ইন্টারফেস আসছে, এটা বিজনেস, এটা বিজনেস ম্যানেজার, এই এখানে আসছে ক্রিয়েট অ্যাকাউন্ট। এই বাটনটা আমরা ক্লিক করব। এই ক্রিয়েট অ্যাকাউন্ট বলতে কোন অ্যাকাউন্ট, এই বিজনেস ম্যানেজারের অ্যাকাউন্ট আমরা এখন ক্রিয়েট করব। ওকে, সো আমি এখানে ক্লিক করলাম। দেখেন ক্লিক করলে আমার একটা অপশন আসে, লিখছে ক্রিয়েট ইওর বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট। ওকে, সবাই একটু ভালো করে খেয়াল করি। তো এখানে আছে জাস্ট এক্সাম্পল, দেখা আছে যে অমুক মার্কেট কি জ্যাসপার্স মার্কেট, অর্থাৎ তারা বুঝাচ্ছে যে এমন একটা নাম হতে হবে, মানে আপনাকে সাজেস্ট করছে যে এই ধরনের নাম আপনি দিতে পারেন। আর হচ্ছে ইওর নেম, ইওর নেম বলতে এই যে ফেসবুকের প্রোফাইল নেম, ফেসবুক প্রোফাইলটা কার ছিল আমরা জানি। দেখেন এইখানে এই সাইডে কিন্তু আছে এটা কার ফেসবুক প্রোফাইল ছিল, এটা ছিল আমাদের নাজমা আপার ফেসবুক প্রোফাইল ছিল, এই যে নাজমা। হ্যাঁ, নাজমা নাজমা নামে ফেসবুক প্রোফাইল ছিল। যেহেতু সেহেতু আমাদের এই বিজনেস ম্যানেজারও ঠিক ইওর নেম বলতে প্রোফাইল নেমটা বুঝাচ্ছে নাজমা নাজমা আছে, অর্থাৎ নাজমা নাজমা ফেসবুক প্রোফাইলে আমরা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে যাচ্ছি। সো এখন আপনি কি নাম দিবেন? এখানে বলছে জিপার্স মার্কেট, আপনি যে কোনো নাম দিতে পারেন, যে নাজমা মার্কেট দিতে পারেন, নাজমা ফ্যাশন হাউস দিতে পারেন, নাজমা কি দিতে চান বলেন তো, কেউ একটা সাজেস্ট করেন তো এখানে কি দেওয়া যায় খুব দ্রুত। আচ্ছা কেউ কিছু বলতেছেন, আমি নিজেই বলি। নাজমা আপা আমি লিখে দিলাম নাজমা ফ্যাশন দেব, আমি এই নামটা দিলাম নাজমা ফ্যাশন। সমস্যা আছে? দেখেন নাজমা ফ্যাশন দিলাম, যে কোনো নাম দিতে পারেন। নাজমা ফ্যাশন দিলাম, বিজনেস ম্যানেজারের নাম, এটা কি দিচ্ছি বিজনেস ম্যানেজারের নাম, খেয়াল করেন। হ্যাঁ, বিজনেস ম্যানেজারের নাম দিচ্ছি নাজমা ফ্যাশন, ফেসবুক প্রোফাইলের নাম তো যেটা আছে সেটাই। ইমেল অ্যাড্রেস দেবো একটা, ইমেল অ্যাড্রেস কোনটা দেবো, এই যে যে একটা ইমেল অ্যাড্রেস আমরা দেবো, যে ইমেলটায় আমাদের একটা মেল যাবে এবং যাতে সেই ইমেল লগ ইন করার পর আমার জন্য মেলটা পাই, এই জন্য আমরা একটা ইমেল ব্যবহার করব, যে কোনো ইমেল আমরা ব্যবহার করতে পারি। তো আমরা একটু এটা কপি করার চেষ্টা করতেছিলাম। হ্যাঁ দেখ এখন হচ্ছে, আমরা কপি করি, কপি কি হয়েছে শিওর না। কপি করলাম, দেন আমরা বিজনেস ম্যানেজারে চলে গেলাম। আবার বিজনেস ম্যানেজার যাওয়ার পর আমরা এইখানে পেস্ট করে দেব, বা যেভাবে করে আমরা লিখে দেব, একটা আমাদের জিমেইল লাগবে, ঠিক আছে। দেন আমরা কি করব, সাবমিট করব। এখন আমরা কিন্তু এখনো পর্যন্ত জানি না এই ফেসবুক প্রোফাইলটা আমাদের বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে পারমিশন দিবে কি দিবে না। সো আমরা সাবমিটে গেলাম, দেখি কি হয়, আল্লাহ ভরসা। হ্যাঁ, আসলে নাজমা আপার ভাগ্য ভালো যে বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে দিছে আর কি। হ্যাঁ, ন্যাচারালি অনেক সময় দেয় না। যাই হোক, নাজমা ফ্যাশন হ্যাজ বিন ক্রিয়েটেড, কনফার্ম এনি কি লিখছে একটু খেয়াল করেন প্লিজ।
নাজমা ফ্যাশন আমাদের কিসের নাম? নাজমা ফ্যাশন আমাদের বিজনেস ম্যানেজারের নাম দিছিলাম। সো নাজমা ফ্যাশন হ্যাজ বিন ক্রিয়েটেড। হ্যাঁ, আমাদের নাজমা ফ্যাশন ক্রিয়েট হয়ে গেছে। সো কনফার্ম ইওর ইমেল অ্যাড্রেস, আমাদের ইমেল অ্যাড্রেস থেকে কনফার্ম হইতে বলছে যে ক্লিক টু দ্য লিংক টু এই যে এত gmail.com টু রিসিভ ফুল অ্যাক্সেস টু দিস অ্যাকাউন্ট। তার মানে আমাদের জিমেইলে একটা কি গেছে, বিজনেস ম্যানেজার থেকে একটা মেইল গেছে, সেই মেইলটা থেকে আমাদের কনফার্ম করতে হবে। আচ্ছা, সো ইমেলটা চেক করার আগে আমরা একটু ইন্টারফেসটা দেখে আসি। দেখেন ভালো করে, একটু খেয়াল করে দেখেন, উপরে কিন্তু একটা রেড মার্ক চলে আসছে। এই মার্কটা যে একটা খারাপ জিনিস সেটা তো আমরা দেখলেই বুঝতে পারি কি খারাপ জিনিস। অর্থাৎ এখানে কি বলতেছে, ভেরিফাই ইওর বিজনেস ইমেল অ্যাড্রেস টু কন্টিনিউ, ভেরিফাই ইওর বিজনেস ইমেল অ্যাড্রেস টু কন্টিনিউ। অর্থাৎ আমাদের মেইলে যে একটা বিজনেস ম্যানেজার থেকে বা ফেসবুক থেকে একটা মেইল গেছে সেটাকে আমাদের ভেরিফাইড না করা পর্যন্ত এই বিজনেস ম্যানেজার কাজ করবে না। এই জন্য বিজনেস ম্যানেজার থেকেই আমাকে বলতেছে যে জিমেইলে গিয়ে ভেরিফিকেশন করে নিতে। সো আমরা জিমেইলে গিয়ে দেখি, আমরা জিমেইলটা তো আমাদের ট্যাবে লগ ইন করাই আছে। দেখেন অলরেডি মেসেজ কিন্তু একটা চলে আসছে, কোথা থেকে আসছে, ফেসবুক থেকে, ফেসবুক থেকে আসছে। দেখেন কি আসছে, কনফার্ম ইওর বিজনেস মেইল। আর এখানে আমাদের কি বলতেছিল যে ভেরিফাই ইওর বিজনেস মেইল, তার মানে কি বুঝতে পারতেছেন, এই বিজনেস মেইলটা আমাদের কি করতে হবে, ভেরিফাই করতে হবে। তো আমরা ক্লিক করলাম, মেইলে ক্লিক করলাম, দেন এই যে প্লিজ কনফার্ম ইওর মেইল অ্যাড্রেস, কনফার্ম করতে বলতেছে। এই আপনি তো চাইলে বিজনেস ম্যানেজার ক্রিয়েট করার সময় একজনের মেইল অ্যাড্রেস দিয়ে দিতেই পারেন, এখন সেটা যে আপনার মেইল অ্যাড্রেস না কি সেইটা কনফার্ম করতে বলতেছে। হ্যাঁ, যদি কনফার্মটা না হতো তাহলে কি হইতো, আমি চাইলে তো নাজমা বা চাইলে আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে এখানে নিজের কাজ সেরে নিতে পারতো, তাই না? এই জন্য এটা তার ইমেল অ্যাড্রেস কিনা এইটাই হলো কনফার্মেশন করতেছে। সো আমরা এখানে কনফার্মে ক্লিক করলাম। আমরা করব কনফার্মে ক্লিক। সো আমরা কনফার্মে ক্লিক করলাম, চলে যাব আমরা এখান থেকে একটা বিজনেস, ওই বিজনেস ম্যানেজারে চলে যাব। অর্থাৎ এই কিন্তু ভেরিফাইড হচ্ছে, ভেরিফাইড হয়ে আমরা বিজনেস ম্যানেজারে চলে যাচ্ছি। লেখা আসছে কি দেখুন নিচে, ইওর ইমেল অ্যাড্রেস হ্যাজ বিন ভেরিফাইড। আপনারা কি দেখতে পাইছেন সবাই, এখানে কিন্তু লেখা আছে যে ইওর ইমেল অ্যাড্রেস ইজ ভেরিফাইড। দেখেন সুন্দর করে লেখা আছে, আমার কথা কি ক্লিয়ার আছে? হ্যাঁ ক্লিয়ার। দেখেন দেখেন ইওর ইমেল অ্যাড্রেস হ্যাজ বিন ভেরিফাইড, তার মানে আমাদের আগে কি বলছিল যে বিজনেস ম্যানেজার ভেরিফাইড করতে হবে, তাই তো? সেটা ইমেল ভেরিফাইড করতে হবে, আমার কিন্তু ইমেল ভেরিফাইড কিন্তু হয়ে গেছে, সে মেসেজটা কিন্তু আমাদের দিছে, ঠিক আছে? দেখেন আমরা তাহলে কি করি, আগে যে বিজনেস ম্যানেজার ছিল দেখেন সেটাই যাই, যেমন এই অবস্থায় ছিলাম, তাই না? এটা কি অবস্থায় ছিলাম, যখন ভেরিফাইড ছিল না তখন। তা আমরা একটু রিফ্রেশ দিয়ে দেখি, আমরা তো ভেরিফাইড করলাম, এটাকে একটু রিফ্রেশ দিয়ে দেখি আসলে ভেরিফাইড হয়েছে কিনা। আর একটা জিনিস মনে রাখেন যে বিজনেস ম্যানেজার কিন্তু প্রচুর পরিমাণে লোড নেয় ইন্টারনেটে। সো আমাদের কিন্তু অপেক্ষা করে করে কাজ করতে হবে, যেহেতু আমাদের নেটওয়ার্কটা অত বেশি স্ট্রং না আমাদের দেশে বা বিভিন্ন জায়গায়। অনেকে গ্রামে বসে কাজ করে, অনেকের নেটওয়ার্ক অনেক প্রবলেম থাকে, ইভেন আমার নিজেরও আছে। হ্যাঁ, 6 Mbps 8 Mbps ইন্টারনেট নেওয়ার পরও আমার প্রবলেম, তাকে একটু অপেক্ষা করতে হবে আমাদের। কতক্ষণ যেভাবে ঘুরবে, যেহেতু আমরা স্ক্রিন শেয়ার করে কাজ করতেছি, তো এই জন্য আসলে দেখেন এটা কিন্তু অ্যাকচুয়ালি আর ইয়েটা নাই, এখানে যে রেড সিগন্যাল ছিল সেটা কিন্তু নাই, তাই না? এটা কিন্তু আমাদের নাই। তো আমাদের দুইটা ইন্টারফেস, আমরা যে কোনো একটা রেখে একটা কেটে দিই, আমাদের একটা দরকার নাই। তো আমি এখানে দেখাই একটা জিনিস, সেটা হচ্ছে যে এখানে যাওয়ার পর এটা হচ্ছে মেনু বাটন। হ্যাঁ, আমি একটু দেখাবো, এখানে যাওয়ার পরে যে বিজনেস সেটিং আছে, আমি সেটিং এ গিয়ে একটা জিনিস দেখাই যে ভেরিফাইড হয়েছে কিনা, এটা কোথায় দেখা যায়। বিজনেস ইনফোতে যাই, ইন
আসতেছে ভাই দেখেন মাই ইনফোতে গিয়ে দেখবেন হ্যাঁ এই দেখেন নেমটা হচ্ছে প্রোফাইল নামটা নাজমা নাজমা এই প্রোফাইল নামে ইমেল অ্যাড্রেস এই যে এই ইমেল অ্যাড্রেসটা এখানে হয়ে গেছে তার মানে কি আপনার ইমেল যে ভেরিফিকেশন সেটা কিন্তু কমপ্লিট হয়েছে কমপ্লিট হওয়ার জন্য এই মেইলটা এখানে চলে আসছে ঠিক আছে তার মানে মেইলটা নামটা মেইলটা এটা ভেরিফাইড হয়ে গেছে হ্যাঁ তারপরে ভেরিফাইড হলে যে অ্যাড অ্যাকাউন্টের লিমিটেশন দিয়েছে যাই হোক এটা আমরা আস্তে আস্তে পরে আলোচনা করব আমরা এখন তাহলে বিষয়টা হচ্ছে কি যে আমরা বিজনেস ম্যানেজারটা কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা কিন্তু আমরা দেখে দেখলাম সো আপনাদের আর একটা জিনিস এমন হলো কেন হ্যাঁ সো বিজনেস ম্যানেজার কিভাবে ক্রিয়েট করবেন সেটা কিন্তু আমরা দেখালাম ঠিক আছে এখন সবসময় একটা জিনিস রাখবেন সেটা হচ্ছে এইটা কিন্তু একটা মেনু বাটন এখানে সব মেনু এখানে পাওয়া যায় এটা কিন্তু বিজনেস সেটিং বা বাকিগুলো এখানে আছে তো আমরা সেটিং অপশনে কিন্তু আমরা গিয়ে দেখবো দেখেন এবার আমি দেখাই আবার নতুন একটা ট্যাব নিলাম আমি নতুন একটা ট্যাব নিয়ে আবার আমি লিখলাম কি লিখবো সবসময় একটা মাথায় রাখবেন business.facebook.com চলে আসছে যেহেতু আমি আগে একবার ইনপুট দিছি হ্যাঁ আমি এটা এন্টার দিলাম দেখেন এন্টার দেওয়ার পরে এবার কোথায় যায় একটু খেয়াল করে দেখেন এর আগে কি আমি এখানে চলে আসছিলাম দেখেন এখানে চলে আসছে কেন জানেন বিকজ আমার বিজনেস ম্যানেজার আগে খোলা ছিল না তাই ক্রিয়েট অপশনে গেছিল আর এখন আমার খোলা আছে তাই আমার সরাসরি একটা খোলা আছে তাই আমার সরাসরি বিজনেস ম্যানেজারে চলে আসছে যে অবস্থা আসুক না কেন দেখেন এইখানে আসার পর আমি একটা জিনিস দেখাই এই যে বিজনেস ম্যানেজারটা আমরা ক্রিয়েট করলাম ক্রিয়েট করার পর আমরা একটা মেইল অ্যাড্রেস দিয়ে হচ্ছে এটাকে ভেরিফিকেশন করলাম এখন হচ্ছে মূলত দুইটা জিনিস এখানে আগে অ্যাড করতে হবে অবশ্যই দুইটা অ্যাসেট এটা আমি পরেও দেখাবো আগেই বলতেছি সেটা দেখেন এখানে একটা জিনিস দেখায় বারবার অ্যাড অ্যাকাউন্ট পারফরমেন্স অ্যাড অ্যাকাউন্ট একটা অ্যাড অ্যাকাউন্ট আর একটা পেজ আমাদের কাজ করতে গেলে দুইটা জিনিস লাগবে আচ্ছা এগুলো আমি পরে আলোচনা করি আগে হচ্ছে আমি বেসিক জিনিসগুলো দেখাই দেখেন সেটা হচ্ছে যে অবস্থা আসে না কেন এইটার নাম কি নাজমা ফ্যাশন আমাদের বিজনেস ম্যানেজারের নাম তাই না এখানে যদি আমরা ড্রপ ডাউন মেনু আছে এখানে ক্লিক করি ক্লিক করলে দেখেন কয়টা বিজনেস ম্যানেজার আছে আমরা এখানে ক্লিক করলে দেখবো আবার আমি বাইরে যাই এখানে ক্লিক করার পর কয়টা বিজনেস ম্যানেজার আছে এই যে ব্রিফ কেস দেখতে পাচ্ছেন ব্রিফ কেস মানে তো যারা ব্যবসা বাণিজ্য করতো আগে তাদেরকে ব্রিফ কেস মানে যারা ব্যবসা করে এই ধরনের একটা লোগো দিয়ে বোঝানো হয়েছে এখানে হ্যাঁ বিজনেস মানে ব্রিফ কেস আমি এখানে ক্লিক করে দেখেন এখানে কি কি বলছে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট কি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট এখানে একটা আছে সেটা হলো নাজমা ফ্যাশন কেউ দেখেন আরো একটা আছে নাজমা নাজমা এটা হচ্ছে ইওর অ্যাকাউন্ট নাজমা নাজমা নামে কিন্তু ফেসবুক প্রোফাইল আবার এটাও কিন্তু একটা বিজনেস ম্যানেজার আমি এটা ক্লিক করে দেখেন এটাও কিন্তু আর একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট এটা কি জানেন এটা হচ্ছে ডিফল্ট এটা থাকেই আপনি যদি বিজনেস ম্যানেজার ক্রিয়েট নাও করেন তাও কিন্তু ওটা থাকবেই কিন্তু আমাদের কাজ করতে হবে ক্রিয়েট করে এই যেটা বিল্ট ইন আছে যেটা ডিফল্ট আছে এটা চাইলে আপনি কারোর কাছে অ্যাক্সেস দিতে পারবেন না অনেক অপশন কম থাকে অনেক কিছু করতে পারবেন না এবং এটা দিয়ে মানে আমার সাজেশন এটা দিয়ে কখনো কেউ কাজ করবেন না আমরা ক্রিয়েট করে কাজ করব দেখেন এখান থেকে চাইলে কিন্তু আপনি অ্যাড টাট ক্রিয়েট করতে পারেন সব কিছু অপশন আছে দেখেন এখানে কিন্তু ওনার ফেসবুক প্রোফাইলের ছবি আসছে একটা জিনিস বলি এটা এই এইটা হলো বিজনেস ম্যানেজারের জায়গা এটা হলো অ্যাড অ্যাকাউন্টের জায়গা ঠিক আছে তো আমি আবার এখান থেকে চলে গেলাম মূল বিজনেস ম্যানেজার আমরা এখানে চলে গেলাম ঠিক আছে আচ্ছা যাই চলে চলে যাওয়ার পর আচ্ছা এই যে গো টু সেটিং এ যেতে হবে কারণ এখানে কোনো অ্যাড অ্যাকাউন্ট নাই দুইটা জিনিস আগে আমি আপনাদের আচ্ছা নাজমা আপনার কোনো পেজ কি ই করা আছে ক্রিয়েট করা আছে আপনার ইসে ফেসবুকে ঠিক আছে আচ্ছা ধরেন আমরা বিজনেস ম্যানেজারে যেভাবে আসি না কেন আমি আবার দুটো জিনিস কেটে দিচ্ছি কেটে দিয়ে আবার দেখাচ্ছি যেহেতু আমরা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করা দেখলাম এবার হচ্ছে আমরা বিজনেস ম্যানেজারে ঢুকতে গেলে আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পর লিখব
business.facebook.com তে এন্টার দেব। এন্টার দিয়ে আমরা এখান থেকে ঢুকে দেব। ঢুকে যাওয়ার পর আমি প্রত্যেকটা অপশন দেখাবো, আজকে আর দেখাবো না, আজকে এতটুকুই দেখবো। তার ভিতরে দুইটা জিনিস আমি হচ্ছে জিনিস দেখাবো, এখানে বারবার দুইটা জিনিস বলতে, একটা হচ্ছে পেজ, একটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট। সো আমরা এখান থেকে অবশ্যই সবসময় হচ্ছে আমরা কিসে যাব, এই সেটিং এ যাব। হ্যাঁ, এই মেনু বাটন ক্লিক করে বিজনেস সেটিং এ যাব। বিজনেস সেটিং এ গেলে আমার অপশন গুলো এখানে চলে আসবে। আমি যতটুকু যতটুকু দেখাবো আপনারা ততটুকু ততটুকু ক্লিক করে দেখেন, সুন্দর করে অপশন গুলো চলে আসছে। এখানে যে পিপল আছে, পার্টনার আছে, সিস্টেম ইউজার, দেখেন এটা হচ্ছে ইউজারের ভিতরে। তারপরে অ্যাকাউন্টস এর ভিতরে, হ্যাঁ অ্যাকাউন্টস, অর্থাৎ আপনি যদি কোনো একটা বিজনেস চালান তার কিন্তু একটা অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট অবশ্যই থাকে। এটা একজন হতে পারে, দশজন হতে পারে, অ্যাকাউন্টস থাকে। অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের ভিতরে কি থাকে, সবসময় সম্পদ থাকে, টাকা পয়সা দিয়ে অন্যান্য সম্পদ থাকে। তাও অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের সম্পদ গুলো কি কি, পেজ আছে, অ্যাড অ্যাকাউন্ট আছে, বিজনেস অ্যাডস গ্রুপ আছে, অ্যাসেট গ্রুপ আছে, হ্যাঁ অ্যাপস আছে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, হ্যাঁ লাইন অফ বিজনেস আছে, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে, এরকম আস্তে আস্তে আরো অনেক কিছু আছে। তারপরে যেমন ধরুন ডাটা সোর্স আছে, ডাটা সোর্সের ভিতরে আরো অনেক অপশন আছে, আপনারা একটু খেয়াল করেন। হ্যাঁ এতগুলো অপশন, অনেক অনেক অপশন আছে, প্রত্যেকটা অপশন দেখাবো আমি, বাট প্রত্যেকটা অপশন যদি আমি একসাথে দেখাই দিই তাহলে ভাই দুর্ভাগ্যক্রমে কিছুই মনে রাখতে পারবেন না। হ্যাঁ দেখেন এখানে ডোমেইন আছে, হ্যাঁ ব্লক লিস্ট আছে, হ্যাঁ রেস্ট্রিকশন আছে, তারপর আরো অনেক কিছু আছে, এই পেমেন্ট মেথড আছে, এটা আমরা কোনো কখনো কাজ করব না এই পেমেন্ট মেথডে দিয়ে আর কি। যাক, প্রথমত হচ্ছে আমরা দুইটা জিনিস দেখাই আপনাদের, কাজ করতে গেলে মোস্ট দুইটা জিনিস লাগবে। আমি আমি কিন্তু বিজনেস ম্যানেজার কিভাবে ক্রিয়েট করতে হয় দেখাই দিছি, ঠিক আছে, সাথে আমি আরো দুইটা জিনিস আমি দেখাবো। তার আগে আমি যে বিজনেস ম্যানেজার ক্রিয়েট করলাম এর আগে আমি চলে যাব কোথায়, এই এইখানে ক্লিক করার পর আমরা চলে যাবো ডিরেক্টলি সেটিং এ, বিজনেস সেটিং এ। সেটিং অপশন কিন্তু এখানেও আছে, আমরা চলে যাবো বিজনেস সেটিং এ। বিজনেস সেটিং এ গেলে এরকম একটা ইন্টারফেস আমার আসলো, সেইখান থেকে আমি চলে যাব হচ্ছে একদম নিচে হচ্ছে বিজনেস ইনফোতে। বিজনেস ইনফোতে যাওয়ার পর এখানে হচ্ছে আমরা একটু এডিট করব, এই যে নামগুলো এগুলো আমাদের দিতে হবে, এগুলো যদি আমরা না দিই তাহলে বিজনেস ম্যানেজার ডিসেবল হয়ে যাওয়ার বা রেস্ট্রিক্টেড হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। এটা আমাদের কি করতে হবে, ফিল আপ করতে হবে। তাহলে এখানে বলতেছে কি, লিগাল নেম অফ ইউর বিজনেস, তো বিজনেস নেমটা আমরা কি দিছিলাম, এটা লিগালি দিতে হয়, ঠিক আছে। যখন আমরা একটা বিজনেস ম্যানেজার ওই যে ভেরিফাই করতে যাই তখন কিন্তু আমাদের মানে যাদের বিজনেস থাকে, সাপোজ নাজমাপত্র আসলে বিজনেস নাই, আমরা জাস্ট ফ্রিল্যান্সিং করার জন্য এগুলো ওপেন করি, কিন্তু ধরে নেন নাজমাপত্র অরিজিনালি একটা ব্যবসা আছে, তো ব্যবসা থাকলে তার তো বাংলাদেশ থেকে কি করা লাগে, বাংলাদেশ থেকে তো তার কি বলে সার্টিফিকেট নেওয়া লাগে না, ট্রেড লাইসেন্স নেওয়া লাগে না, তারপর ব্যাংক অ্যাকাউন্ট করা লাগে না বিজনেসের নামে, অনেক অনেক কিছু আছে না, তো সেইগুলো লিগাল ডকুমেন্ট লাগে। তো ধরে নেন নাজমা আপন নাজমা ফ্যাশন নামে একটা আছে, ব্যবসা আছে, এটা ধরে নেন রিয়েল আছে, তাহলে তার ব্যবসার নাম কি কি নাম দিছিলাম, যে দিছিলাম তাই না, নাজমা ফ্যাশন, নাজমা ফ্যাশন আমরা দিয়ে দিলাম, যে নাজমা ফ্যাশন নাজমা আপনার কেমন এমন ই হইছে, স্ক্রিন এত ছোট হইছে, এবার ঠিক আছে নাজমা ফ্যাশন দিলাম, কান্ট্রি কোথায় দেব, দেন কান্ট্রি বাংলাদেশ দিয়ে দেন, বাংলাদেশ দেন, স্ট্রিট কোথায় দেবেন, অ্যাড্রেস কোথায় দেবেন, আপনারা থানা বলেন, হ্যাঁ লেখা আসে না কেন, আসতেছে না, তারাইল আপনার কোন ডিভিশন কি মানে ইয়ে কি, ঢাকা ডিভিশন না, ঢাকা ডিভিশন, পোস্টাল কোড জানেন, এবার আমি লিখতেছি হচ্ছে না, এটা নেটওয়ার্কের স্বল্পতা, পোস্টাল কোড কত,
আপনার কথা ক্লিয়ার না, আপনি এখানে লেখেন, আপনি লেখেন 2316 মানে বলতেছি ওনার ভয়েসটা ক্লিয়ার না। আচ্ছা আপনার ফোন নাম্বার এখানে লেখেন, আমি আগে ইয়ে দিয়ে দিই +88 বা 088 দিলে হবে +88। আচ্ছা লেখেন ফোন নাম্বার লেখেন। আচ্ছা এখানে আপনি হচ্ছে আপনার ইয়ে দেন, থানা লেখেন, থানা জেলা লেখেন, স্ট্রিট অ্যাড্রেস তো শহরের অ্যাড্রেস দেওয়া থাকে, আসলে গ্রামের কোনো থাকে না এরকম। শহরের অ্যাড্রেস বলতে যেমন এরকম থাকে 16/2 শ্যামলি রোড নাম্বার 3 এরকম এরকম থাকে, হ্যাঁ কিশোরগঞ্জ একই জিনিস, তাহলে কিশোরগঞ্জ। আচ্ছা ঠিক আছে আমি এটাকে কপি করি, কপি করার পরে এখানেই পেস্ট করি। হ্যাঁ এই অ্যাড্রেসটা যেমন কিছু না আর কি, কিন্তু দুইটা লাইন দিয়ে দিছে। আচ্ছা এবার আসেন ওয়েবসাইট, ওয়েবসাইট আমাদের দিতেই হবে। হ্যাঁ তো ধরে নেন এরকম www.azma বলেন, আপনার ওয়েবসাইট আছে আপনার তাই তো? থাক অসুবিধা নেই, আমাদের ওই ধরনের ওয়েবসাইট লাগবে না। যেহেতু আপনাদের কোনো বিজনেস নাই তাও হলেও ফিল আপ করে রাখতে হবে, সেটা সঠিক হোক বেঠিক হোক সমস্যা নেই, আমরা সেভ দিয়ে দেখি আমাদের এই সেভটা নেয় কিনা। যাক নিয়ে নিছে আর কি, হ্যাঁ দেখেন যে নিয়ে নিছে। তাহলে আমরা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করলাম, বিজনেস ম্যানেজার ক্রিয়েট করার পর আমরা সেটিং এ গিয়ে বিজনেস ইনফোতে গেছি, বিজনেস ইনফোতে যাওয়ার পর আমরা হচ্ছে কিছু ডিটেইলস আমরা এখানে ফিল আপ করে রাখছি, ঠিক আছে এগুলো আমাদের ফিল আপ করে রাখতে হবে কিন্তু, ঠিক আছে। আচ্ছা এরপরে আসেন আমরা উপরের দিকে চলে যাই, এখানে দেখেন আমি কয়েকটা জিনিস বলি, পিপল আছে আমি পর্যালোচনা করবো, পার্টনার আছে, সিস্টেম ইউজার আছে, চালাইতে গেলে টাকা খরচ হয়, সেই টাকাটা কোথা থেকে কাটবে? সেই টাকাটা কাটবে হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট থেকে, অ্যাড অ্যাকাউন্টের সাথে একটা কার্ড অ্যাড করা যায়, হ্যাঁ সেই কার্ডের মাধ্যমে টাকা কাটে। বারবার আপনার ইয়ে ছোট হয়ে যায় কেন, স্ক্রিন 90% হয়ে যায় কেন আপনার পিসির সাথে গ্রাফিক্স এর প্রবলেম, এবারে বেশি হয়ে গেছে আর কমতেছে না, আবার 80% হয়ে গেছে। আচ্ছা থাকে রাখুন, তো আমরা হচ্ছে আগে পেজে যাই, পেজে যাওয়ার পর আমরা একটা দেখেন পেজে গেলাম, পেজ অ্যাড অ্যাকাউন্টে গিয়ে পেজে গেলাম, আমাদের একটা পেজ অ্যাড করা লাগবে। তো ওনার নর্মালি ফেসবুক আছে, আমরা ফেসবুকে যাই, ফেসবুকে যাওয়ার পর অফিস রে অফিস সামনে পড়ে কেন, যাওয়ার পর আমরা দেখেন এই সাইডে গিয়ে এই যে পেজ আছে, পেজে গিয়ে দেখি ওনার কয়টা পেজ আছে, আপনার কি ল্যাপটপ না পিসি, আপনার কয়টা পেজ খোলা আছে? আচ্ছা আমার পেজ আমরা দেখতে দুইটা, নাজমা ব্লগ আর লাইক ইয়াং, ঠিক আছে যাই হোক এটাই থাকুক অসুবিধা নেই। আমরা এইখানে দেখেন আমরা অ্যাকাউন্টসে গিয়ে পেজে গেলাম, পেজ আমরা কিভাবে অ্যাড করব, নাজমা ফ্যাশন ডাজ নট হ্যাভ এনি পেজ ইয়েট, অর্থাৎ নাজমা ফ্যাশন হচ্ছে বিজনেস ম্যানেজারের নাম তাই না, তাহলে নাজমা ফ্যাশনে এখনো পর্যন্ত কোনো পেজ অ্যাড করা নাই, তাহলে আমরা এইখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন কয়েকটা জিনিস, একটা হচ্ছে অ্যাড পেজ, একটা হচ্ছে রিকোয়েস্ট অ্যাক্সেস টু পেজ, আর একটা হচ্ছে ক্রিয়েট পেজ। যদি কোনো পেজ না থাকে সরাসরি আমরা এখান থেকে কিন্তু ক্রিয়েট করতেও পারবো, ক্রিয়েটও করতে পারবো, ঠিক আছে। আর একটা হচ্ছে অ্যাড পেজ,
যদি আমাদের কাছে পেজ থাকে, যেমন আমার কিন্তু পেজ খোলা আছে দুইটা, নাজমার বা দুইটা পেজ খোলা আছে, সেই দুইটা থেকে কিন্তু সে দুটোই কিন্তু এখানে বা একটাও কিন্তু এখানে অ্যাড করতে পারবে। আর একটা হচ্ছে রিকোয়েস্ট অ্যাক্সেস টু পেজ, অর্থাৎ কোন পেজের লিংক বা আইডি নিয়ে সে এখান থেকে রিকোয়েস্ট করতে পারে, কার সেটা অন্য কারো। সেটা হতে পারে আমার কোনো পেজের লিংক নিয়ে সে এখানে অ্যাড রিকোয়েস্ট পাঠাইতে পারে, অ্যাড রিকোয়েস্ট পাঠালে আমার কাছে আমার পেজগুলোর একটা নোটিফিকেশন আসবে, আমি যদি এখান থেকে রেসপন্স ইয়েস করে দিই তাহলে সেই পেজটা অটোমেটিক্যালি নাজমা ভাইয়ের ওখানে অ্যাড হয়ে যাবে। হ্যাঁ, তো আমরা সবসময় সহজ পথে যাব। আমরা আগে দেখেন সহজ পথটা কেমন, নাজমা ভাই যদি মনে করে যে আমি কি করবে মহিদুলের পেজ নাজমা ভাই অ্যাড করবে, তাহলে এই পেজ রিকোয়েস্টে গিয়ে মহিদুলের পেজের লিঙ্কটা দিয়ে সেখান থেকে অ্যাড করতে হবে। তারপরে মহিদুল এখান থেকে রেসপন্স ইয়েস করে দিলে এখানে অ্যাড হয়ে যাবে। তো ঘটনা সেটা যদি আপনার কাছে কঠিন মনে হয়, আমরা তো একটা সহজ পদ্ধতি জানি, সেটা কিভাবে আগে ওই পেজের অ্যাডমিন অ্যাক্সেস বা মডারেটর অ্যাডমিন অ্যাক্সেসই মহিদুল দিয়ে দিল নাজমা আপাকে, দেন নাজমা আপা এখান থেকে অ্যাড করে নিল। তো যাই হোক, আমরা দেখছি একটু আগে, এটা পরে আসি না, আমরা একটু আগে দেখছি যে আমাদের যে ফেসবুক আছে, ফেসবুকে দুইটা পেজ আছে তাই না? এই দুইটা পেজ আছে, একটু খেয়াল করে দেখেন, এই দুইটা পেজ এই ফেসবুকে আছে। ঠিক সেই ফেসবুকের যে বিজনেস ম্যানেজার, সেই বিজনেস ম্যানেজারে গিয়ে আমরা হচ্ছে কি করব, পেজটা অ্যাড করব। এখন কোনো পেজ নাই, পেজ থাকলে এখানে শো করতো, কারণ এখানে বলতেছে নাজমা ফ্যাশন ডাজ নট হ্যাভ এনি পেজ ইয়েট। সো আমরা এই অ্যাড এর ড্রপ ডাউন মেনুতে ক্লিক করার পর অ্যাড পেজ দিব। অ্যাড পেজ দেওয়ার পর দেখেন এখানে কি বলছে, ফেসবুক পেজ নেম অর ইউআরএল, ফেসবুক পেজ নেম অর ইউআরএল, যে কোনো দুইটা জিনিসের একটা জিনিস দিতে হবে। তো দেখেন এখানে একটা আছে, ধরুন আমি এটাকে অ্যাড করব, তো আমি যদি পেজটার, আচ্ছা পেজটা তো আমার একটু, আমরা একটু পেজটা ওপেন করি, হ্যাঁ ওপেন লিংক দিয়ে আলাদা করে ওপেন করি, লাইক এ লাইক ই লাইক ওয়াই ও ইউ এন জি, আমরা একটু দিয়ে দেখি ম্যানুয়ালি দেখি কি হয়, এ লাইক এ ই ওয়াই ও, দেখেন এটাই তো পেজ ছিল নাকি নাজমা আপা, এটাই তো আপনার পেজ, আমরা লেখা ওয়াই ও ইউ পুরোটা দেখিনি, তারপর এটা চলে আসছে। ঠিক আছে, এই নামে যতগুলো পেজ থাকবে সবই কিন্তু এখানে সিরিয়াল বা আসার চেষ্টা করবে, তো ফার্স্ট প্রায়োরিটি দেবে যে পেজটা এই ফেসবুকের সাথেই কানেক্টেড সেই পেজটাকেই ফার্স্ট প্রায়োরিটি দেবে। তাহলে আমরা যদি এখান থেকে সিলেক্ট করি তাহলে পেজ অ্যাড হবে। আচ্ছা এই একটা পদ্ধতি, দেখেন আবার যদি আমরা এটা কেটে দিয়ে আমরা যদি লিঙ্কটা দিই, আমরা নর্মালি সবসময় সহজ পদ্ধতিতে যাবো, তো যেহেতু এটার একটা লিঙ্ক আছে সেই লিঙ্কটা আমরা নেব। এটা তো আপনি ফুল ক্রিয়েট করেন নাই, এটা সি শর্ট লিংকও ক্রিয়েট করা হয় নাই তাই না? তাই এটা তো যদি আমরা কপি করে দেখি এটা হয় কিনা একটু টেস্ট করি, সমস্যা আছে? এই দেখেন আমরা এখান থেকে কি করছি, এই যে ইউআরএল থেকে আমরা লিংকটা কপি করছি, এখন দেখতে পাচ্ছি ইউআরএল থেকে নিয়ে পুরো ইউআরএলটা বা লিংকটা কপি করছি, কপি করে আমরা বিজনেস ম্যানেজারে গেছি, বিজনেস ম্যানেজারে যে আমরা হচ্ছে আমরা সাথে সাথে দেখাইতে হবে, কেটে দিয়ে আবার দেখাই। ওকে দেখেন আমরা এখানে পেস্ট করলাম, পেস্ট করার সাথে সাথে আমাদের এটা চলে আসলো। তার মানে আমরা দুটো জিনিসই দেখলাম, আমাদের বলছিল নেম দিয়ে অথবা হচ্ছে লিংক দিয়ে, তা আমরা নেম দিয়েও অ্যাড করতে পারছি আর লিংক দিয়েও আমরা দেখতে পারতেছি। আচ্ছা তাহলে আমরা কি করি, এবার এখানে আমরা পেজটা সিলেক্ট করি, পেজটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর অ্যাড পেজ দিলাম, অ্যাড লাইক, অ্যাড লাইক ইয়ং, এটা কিন্তু পেজের নাম, অ্যাড লাইক ইয়ং, আর ইউ অলরেডি পেজ অ্যাডমিন, অ্যাপ্রুভ অটোমেটিক্যালি, যদি আপনি পেজের অ্যাডমিন হয়ে থাকেন অটোমেটিক্যালি অ্যাপ্রুভ মানে অ্যাড হয়ে যাবে, যদি পেজের অ্যাডমিন আপনি না হয় অন্য কেউ হন তাহলে তার কাছ থেকে অ্যাপ্রুভ দিতে হবে। আমি তো নিজের পেজ নিজে অ্যাড করতেছি, সেহেতু আর কোনো কিছুর দরকার নেই। এবার দেখেন আমি কোন জায়গায় আছি, অ্যাড অ্যাকাউন্টের পেজে আছি, দেখছেন লাইক ইয়ং আমাদের পেজটা কিন্তু অ্যাড হয়ে গেছে, ক্লিয়ার? হ্যাঁ না কিছু একটা বলেন ভাই, পেজটা কিন্তু অ্যাড হয়ে গেছে। আপনি চাইলে এখান থেকে রিমুভ করতে পারবেন। আবার দেখাই আর একটা পেজ দেখাই, আমরা তো এখানে 17 পেজ অ্যাড করতে পারবো, কোনো সমস্যা নেই, আবার দেখাই সেক্ষেত্রে কিভাবে যাব। দেখেন এই যে পেজের পেজ অপশনে আসি, এই দেখেন পেজ পেজে সিলেক্ট আছে, অ্যাকাউন্টের পেজে সিলেক্ট আছি, ঠিক এই মুহূর্তে এখানে পেজ লেখা আছে, তার মানে আমরা পেজ হোল পেজ অপশনে আসি, দেন অ্যাড করব। এখন যদি অ্যাড এ বলেন কি অ্যাড করব, পেজ অ্যাড করব, কেন বলতেছি পেজ অ্যাড করব, এই যে পেজ অপশনে আসি, এখন আমরা পেজ অপশনে আসি, আমি আবার অ্যাড করতে যাচ্ছি, অ্যাড করতে যাওয়ার পর এবার আমি কি করি, এবার এইটা নাজমা ব্লগ,
এইটা অ্যাড করব তার নাজমা ব্লগ এবারে নাম দিয়ে লিখি তাই না এন এ জে ও নাজো নাজম ব্লগ তাই তো এন এ জে ও এম আচ্ছা আমাদের স্পেলিংটা ঠিক রাখতে হবে এবার আমরা এন এ জে ও এম এই যে নাজম ব্লগ চলে আসছে এটাই তো আমরা এটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমরা অ্যাড পেজ দিলাম অ্যাড্রেস দেওয়ার পরে যে একটা টিক চিহ্ন উঠে গেছে মানে এটা আমাদের অ্যাড হয়ে গেছে আমরা ওকে দিলাম এইবার দেখেন পেজ সিলেক্ট আছে পেজ অপশনে আছে আমাদের কয়টা পেজ অ্যাড হইছে দুইটা পেজ অ্যাড হইছে তাই না এটা সিলেক্ট আছে বিদায় এটা এখানে এটা সিলেক্ট আছে বিদায় এটা এখানে এই যে একটা এই যে আমি শুধু মনে রাখেন যে আমরা এইভাবে পেজ অ্যাড করলাম আমরা যখন অ্যাডস ক্যাম্পেইন চালাবো তখন অ্যাডস ক্যাম্পেইন চালানোর সময় অ্যাডস ক্যাম্পেইন অপশনই বলে দেবে যে একটা পেজ সিলেক্ট করো তো যেহেতু আমাদের দুইটা পেজ অথবা তার বেশি পেজ যদি এখানে অ্যাড করা থাকে ওইখানে সবগুলো পেজের লিস্ট আসবে আপনি চাইলে সিলেক্ট করে দিতে পারেন আপনার যে পেজটা দিয়ে অ্যাড করবেন ধরে নেন নাজমা আপনার একটা টি-শার্টের ফ্যাশন হাউস তো টি-শার্টের বিজনেস আছে সেক্ষেত্রে একটা টি-শার্টের পেজ খুললো আবার দেখা গেল থ্রি পিসের একটা ইয়ে আছে বিজনেস আছে থ্রি পিসের জন্য একটা করলো আবার এমনও হতে পারে তার ইলেকট্রনিক্স বিজনেস আছে সে ইলেকট্রনিক্স নিয়ে একটা পেজ ক্রিয়েট করে এখানে অ্যাড করে রাখতে পারে এখন যদি ইলেকট্রনিক্স এর অ্যাডস ক্যাম্পেইন করে তাহলে অবশ্যই অ্যাডস ক্যাম্পেইন করার সময় পেজ সিলেক্ট করার সময় নিশ্চয়ই ইলেকট্রনিক্স এর পেজ সিলেক্ট করে দেবে নিশ্চয়ই ফ্যাশনের কোনো পেজ সিলেক্ট করবে না তাই না এই জন্য আলাদা আলাদা বিজনেস জন্য আলাদা আলাদা পেজ ক্রিয়েট করতে হয় কিন্তু একই বিজনেস ম্যানেজার দিয়ে সে কিন্তু পরিচালিত করতে পারে যে কোনো অ্যাডস ওকে তাহলে আমরা শিখলাম হচ্ছে পেজ কিভাবে অ্যাড করতে হয় দুইভাবে আমরা শিখে নিলাম এবং একের অধিক পেজ অ্যাড করা যায় সেটাও আমরা শিখলাম এবার আসেন অ্যাড অ্যাকাউন্টস আমি দুটো মাঝখান থেকে শেখাচ্ছি এই কারণে এই দুটো শিখলেই বাকিগুলো যদি আপনি নাও শেখেন আপাতত তা আপাতত কোনো প্রবলেম নাই হ্যাঁ এবং এই দুটো একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করার পর বা বিজনেস ম্যানেজার থাকার পর এই দুটো জিনিস ম্যান্ডেটরি এই দুটো জিনিস থাকলে আপনি সব কাজ করতে পারবেন এবার আসুন অ্যাড অ্যাকাউন্ট প্রশ্ন হলো অ্যাড অ্যাকাউন্ট কি জিনিস অ্যাড অ্যাকাউন্ট হলো এমন একটা সেকশন যেখানে সম্পূর্ণ টাকা পয়সা লেনদেন হয় অ্যাড অ্যাকাউন্ট অর্থাৎ এটা একটা অ্যাকাউন্ট ডিপার্টমেন্টের মনে করেন অ্যাকাউন্টস একজন ব্যক্তি সে টাকা পয়সা দেয় খরচ খরচা অফিসের খরচ খরচা সে করে এখন হিসাবটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্টস কেন ব্যবহার করব অ্যাড অ্যাকাউন্টস কি অ্যাড করব আমরা যে অ্যাডস ক্যাম্পেইনটা চালাবো অ্যাডস ক্যাম্পেইন চালানোর সময় ফেসবুককে তো আমাদের পেমেন্ট করা লাগবে তাই না ডেলিভারি দেওয়া লাগবে $10 $20 বা $3 তো এখানে যে খরচটা হবে এই খরচটা কোথা থেকে কাটবে টাকাটা কোথা থেকে কাটবে টাকাটা কাটবে একটা কার্ডের থেকে একটা কার্ড অ্যাড করব একটা বাইরের কার্ড অ্যাড করব সেই কার্ডটা কোথায় অ্যাড করব সেই কার্ডটা অ্যাড করতে হয় আছে অ্যাড অ্যাকাউন্টে ক্লিয়ার অ্যাড অ্যাকাউন্টে কার্ড অ্যাড করতে দেখেন সব কিন্তু একই রকম এই যে এইভাবে অ্যাড করতে হয় একটা হলো আগে পেজে গেলে কিন্তু এরকম দেখাইছিল আমাদের এখন পেজটা অ্যাড হয়েছে বিদায় খেয়াল করেন পেজটা অ্যাড করছে বিদায় এরকম একটা ইন্টারফেস আসছে আমাদের পেজ আছে আবার যখন আমরা অ্যাড অ্যাকাউন্টে গেছি কোনো অ্যাড অ্যাকাউন্ট নাই বিদায় এরকম দেখাচ্ছে যে নাজমা ফ্যাশন ডাজ নট হ্যাভ এনি অ্যাড অ্যাকাউন্ট ইয়েট আচ্ছা সুজন একটু মিউট হন কোন অ্যাড অ্যাকাউন্ট নাই বিদায় এরকম দেখাচ্ছে তাহলে ঠিক আছে আমরা আবার একই নিয়ম আচ্ছা আমি এখানে ক্লিক করার পর দেখেন বলতেছে আবার একই জিনিস অ্যাড অ্যাকাউন্ট অ্যাড অ্যাড এ ডি ডি এ ডাবল ডি মানে যুক্ত করা আর এ ডি খেয়াল করছেন দুটো কিন্তু দুই জিনিস উচ্চারণটা অনেক সময় আমরা এক বলি যে অ্যাড অ্যান্ড অ্যাড অ্যাকাউন্ট এই জায়গাটা কিন্তু অনেকটা কনফিউশন হয়ে যায় হ্যাঁ যে অ্যাড অ্যাড আবার অ্যাড অ্যাকাউন্ট মানে কি আপনার কিন্তু এই জন্য আমি আগেই বলছিলাম যে মুখস্থ করে ফেলতে হবে প্র্যাকটিস করতে করতে মুখস্থ করে ফেলতে হবে যে এখানে কি দেখাচ্ছে যে অ্যাড অ্যান্ড অ্যাড অ্যাকাউন্ট আমি আবারও গেলাম বলছে অ্যাড এই অ্যাড মানে যুক্ত করা আর এই যে অ্যাডটা হচ্ছে অ্যাডস ক্যাম্পেইনের অ্যাডের কথা বলতেছে অ্যাড বিজ্ঞাপনের অ্যাড অ্যাড অ্যাকাউন্ট হ্যাঁ তারপরে হচ্ছে মানে অ্যাড অ্যাকাউন্ট এখান থেকে আপনি অ্যাড করতে পারবেন এখান থেকে আপনি একজনের অ্যাড অ্যাকাউন্ট নিতে পারবেন আর এখান থেকে সে ক্রিয়েট করতে পারবেন এখন শিল্পীর কাছে প্রশ্ন আমরা একটু ওখানে পেজ অ্যাড করছি পেজ তো আমাদের ছিল তাই না আমরা অ্যাড করছি এখন কি আমরা এইখানে ক্লিক করে কি অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করতে পারবো সবাই একটু চিন্তা করুন কেন পারবো না আমাদের আগে কোনো অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা নেই রাইট গুড অ্যানসার বিষয়টা হচ্ছে সবাই গতানুগতিক অনেকেই হয়তো ভাবছে যে এখানে ক্লিক করে আমরা করব আমাদের তো পেজ কিন্তু ওইখান এখান থেকে ক্রিয়েটও করা যায় পেজ অপশনে কিন্তু এরকম যখন অপশন আসছিল তখন কিন্তু ক্রিয়েটর অপশনও দেখাইছিলাম অ্যাডের অপশনও দেখাইছিলাম তা আমরা তো জানি পেজ আলাদাভাবে ক্রিয়েট করা যায় কিন্তু অ্যাড অ্যাকাউন্ট তো আলাদাভাবে ক্রিয়েট করা যায় না
সো আমাদের কি করতে হবে ক্রিয়েট করতে হবে রাইট আমরা আগে ক্রিয়েট করি রাইট তো আমরা ক্রিয়েট এ ক্লিক করলাম ইন্টারফেসটা দেখি অ্যাড অ্যান অ্যাড অ্যাকাউন্ট নেম তো যেহেতু বিজনেস ম্যানেজারের নাম একটু লক্ষ্য করেন কাইন্ডলি যেহেতু বিজনেস ম্যানেজারের নাম সিফ নাজমা ফ্যাশন আমি যদি এখানে অ্যাড অ্যাকাউন্টের নাম যদি নাজমা ফ্যাশন দিই তাহলে কি হবে বলেন তো যেহেতু আপনারা বিগিনার গুলায় ফেলবেন কোনটা বিজনেস ম্যানেজার কোনটা অ্যাড অ্যাকাউন্ট গুলায় ফেলবেন এজন্য ভুল করেও বিজনেস ম্যানেজার নিজের নাম দিবেন অ্যাড অ্যাকাউন্ট সেই নাম দিবেন না অ্যাড অ্যাকাউন্ট কি নাম দিবেন যে নামই দেন না কেন লাস্টে যে অ্যাড অ্যাকাউন্ট লেখাটা লিখে দেন এটা আমার থিওরি তাহলে প্রথম বুঝতে হবে যে এটা অ্যাড অ্যাকাউন্ট তাহলে কি দিবেন অ্যাড অ্যাকাউন্ট নাজমা অ্যাড অ্যাকাউন্ট অনেক দেরি হয় ইটিএস দিয়ে দিলাম আচ্ছা নাজমা অ্যাড অ্যাকাউন্টস যে মানে ঢাকা সিলেক্ট করছে ইউএস ডলারে সিলেক্ট করছে বিকজ ফেসবুক টাকাতে কাজ করে না ডলারে কাজ করে এর বেশি কিছু না অ্যাকাউন্টের নাম দিলাম আমি এবার নেক্সট দেব হ্যাঁ হু উইল দিস তৈরি করতেছেন নাকি অন্য একটা ক্লায়েন্টের জন্য তৈরি করতেছেন দুটোই আমি দেখাই যদি নাজমার জন্য তৈরি করেন তাহলে এখানে ক্লিক সিলেক্ট করবেন ওকে ধরে নেন আপনি অন্য ক্লায়েন্টের জন্য এই বিষয়টাকে একটু শর্টকাটে বলি বেশি বোঝার দরকার নেই এখন এই মুহূর্তে এটা এখানে সেটা হচ্ছে অনেক সময় হতে পারে যে কোন একটা বায়ার বলতেছে যে আমার আমার জন্য একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে দাও সে বায়ারের বিজনেস ম্যানেজার আপনার কাছে আছে বা যে কোনো আপনি আরেকজনের বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে চান অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিতে চান সরাসরি এখান থেকে ক্রিয়েট করার সময় এখানে এটা সিলেক্ট করলে দেখবেন একটা অপশন আসতেছে এই দেখেন ক্লায়েন্টের আইডিও আছে বিজনেস ম্যানেজার আইডি ক্লায়েন্টের বিজনেস ম্যানেজার আইডি দিতে হবে এই করতে হবে এই করতে হবে কোনো দরকার নেই আমরা যদি কোনো বায়ারকে দিতেও চাই তাও আগে ক্রিয়েট করে নিজের কাছে রাখি তারপরে দেওয়া যাবে সরাসরি ক্রিয়েট করা তো অবস্থায় তারে দেবো না আগে নিজের কাছে করি সো সব ভুলে যাই আমরা বলতেছি বিজনেস ম্যানেজার ক্রিয়েট করার সময় কার জন্য করবো অবশ্যই নাজমা ফ্যাশনের জন্য করতেছি মানে আমার জন্য করতেছি আমি আমার সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমি ক্রিয়েট দিলাম ঠিক আছে ভিডিওটা একটু মনে হয় বড় হয়ে গেল আজকেরা শর্টকাটে দেখি শেষ করে দিই এখানে এবার একটু খেয়াল করেন খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আপনি দেখেন এখানে সিলেক্ট করতে পারেন এখানেও সিলেক্ট করতে পারেন এটা কি করছেন অ্যাড পিপল অ্যান্ড সেট অফ কি পারমিশন অর্থাৎ নাজমা কি নাজমা নাজমা কিন্তু ফেসবুক প্রোফাইলের নাম তাই না ওনাকে কিন্তু পারমিশনটা দিয়ে দিতে হবে অর্থাৎ এই প্রোফাইলটা কিন্তু যাতে এই জিনিসটা চালাইতে পারে এটা আমি দেখেন একটা খেয়াল করেন একটা জিনিস আমি আবারও দেখাই আপনি যদি এই নাজমা নাজমাতে ক্লিক করেন তাহলে দেখেন দুটোটাই টিক হবে আবার টিকটা উঠাই দিই যদি এটাতেও ক্লিক করেন তাও দুটোতে ক্লিক হবে ঠিক আছে তো আমরা আপনারা কি করবেন এখানে মানে চারটা অপশন আছে আপনারা এই টিক মার্ক গুলো দিয়ে অন করে দিবেন একটাই দিলে দেখবেন যে দুইটা হয়ে গেছে অটোমেটিক্যালি আপনি একটাই দিবেন দেখবেন যে দুইটা অটোমেটিক্যালি হয়ে গেছে কারণ এইটা করতে গেলে এই দুটো জিনিস লাগে এই জন্য এটাও দিয়ে দেবেন ম্যানেজ মাই অ্যাকাউন্ট ফুল কন্ট্রোলটা আপনার এই প্রোফাইলের সাথে থাকবে এটা দিয়ে দিবেন হ্যাঁ বুঝতে পারবেন যে কি জিনিস পড়লে বুঝতে পারবেন যে অ্যাকাউন্ট গুলো রিপোর্ট গুলো এই এডিট ক্রেডিট গুলো এগুলো যেন উনি করতে পারে নাজমা বা করতে পারে অর্থাৎ এক অ্যাকাউন্টের যে মালিক যেন করতে পারে তারপরে আমি অ্যাসাইন দিয়ে দিলাম অর্থাৎ নাজমা নাজমাকে অ্যাসাইন দিয়ে দিলাম ঠিক আছে আচ্ছা এবারে দেখেন কি আইছে অ্যাড পেমেন্ট মেথড এটা আপনি এখানে ক্লিক করতেও পারেন আর ক্লোজ দিতে পারেন এটা কি বলতেছে পেমেন্ট মেথড অ্যাড করতে বলছে আমরা কেবল অ্যাড অ্যাকাউন্ট তৈরি করলাম এখানে আমরা কার্ড অ্যাড করব সেই জন্য অ্যাড পেমেন্ট মেথড আইছে আমরা ধরেন এখান থেকে ক্রিয়েট করার সময় আমরা ক্লোজ করে দেব অসুবিধা নেই এক্সিস্ট করে দিলাম তাহলে দেখেন আমি কোথায় যাই এই যে অ্যাড অ্যাকাউন্টে আসি এই যে অ্যাড অ্যাকাউন্টে আসি দেখেন আগে কিন্তু আমার বলছিল যে অ্যাড অ্যাকাউন্ট নাই এখন কি নামে অ্যাড অ্যাকাউন্ট আছে খেয়াল করছেন নাজমা অ্যাড অ্যাকাউন্ট যা বলছিলেন সেই নামে করেছে নাজমা অ্যাড অ্যাকাউন্ট আপনি চাইলে আর একটা অ্যাড অ্যাকাউন্ট করতে পারেন কিন্তু না কেন না কারণ দেখেন অ্যাড অ্যাকাউন্টের পারমিশন আপনার কাছে কয়টা আছে আমি আবার বিজনেস ইনফোতে যাই
বিজনেস ইনফোতে যাই একটু দেখায় আসি আপনাদের যে অ্যাড অ্যাকাউন্ট, এই যে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েশন লিমিট কয়টা দিছে? একটা। এইজন্য আপনি আর পারবেন না, এটা অ্যাড চালাবেন চালাবেন আবার আপনাকে দুই একবার অ্যাড চালাইলে আপনাকে পারমিশন দেবে দুই তিনটা চারটা এরকম দিয়ে দেবে ফার্স্টটা। যাক আমরা আবার যাই, তাহলে আমরা কোথায় ছিলাম? অ্যাকাউন্টস এর অ্যাড অ্যাকাউন্ট সেকশন, আমরা আবার ক্লিক করলাম এখানে অ্যাড অ্যাকাউন্ট চলে গেলাম। তো অ্যাড অ্যাকাউন্টস এ গিয়ে যাওয়ার পর আমরা দেখতেছি আমরা নাজমা অ্যাড অ্যাকাউন্টস নামে একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করছি। এই অ্যাড অ্যাকাউন্টের ভিতরে কি করতে হয়, কার্ড অ্যাড করতে হয়, কিভাবে করতে হয় দেখেন। ওপেন অ্যান অ্যাডস ম্যানেজার এখানে ক্লিক করলাম, ওপেন ইন অ্যাডস ম্যানেজার করলে আমরা আলাদা একটা ট্যাবে এই অ্যাড অ্যাকাউন্টস এর সেকশনটা ওপেন হবে। আমার এখানে দেখেন, আমি এখানে দেখতে পাচ্ছি না কেন জানেন, দেখেন অবস্থা নিচের দিকে আমার কম্পিউটার এই চলে আসছে। যাই হোক এবারে দেখেন আপনারা যাবেন হচ্ছে কোথায়, এইখান থেকে এই যে অ্যাড বাটন আছে অ্যাড বাটনে ক্লিক করবেন। অ্যাড অ্যাকাউন্টস এর যাই যাওয়ার পর অ্যাড বাটন আছে, অ্যাড বাটনের পরে ভিউ পেমেন্ট মেথড। আমাদের সরকার কি পেমেন্ট মেথড, পেমেন্ট মেথড বলতে কি বোঝায়, পেমেন্ট মেথড মানে কি এটা তো বুঝেনি, যে পেমেন্ট করার জন্য কোন মাধ্যম দিয়ে আমরা পেমেন্ট করব সেই মাধ্যম, অর্থাৎ পেমেন্ট মেথড কথার অর্থই হচ্ছে কার্ড। আমরা তো কার্ড দিয়ে পেমেন্ট করব তাই না, কারণ কি এখানে দেখেন আরেকটা বিষয় আছে, কার্ড দিয়ে পেমেন্ট করা যায়, তারপরে ফেসবুক কুপন আছে বাংলাদেশে, যেমন কুপন কাজ করে কুপন দিয়ে করা যায়, পেপ্যাল অ্যাকাউন্ট দিয়ে ই করা যায় পেমেন্ট করা যায়। হ্যাঁ তো এই জন্য বলছে পেমেন্ট মেথড, সেটা কার্ড হতে পারে পেপ্যাল হতে পারে কুপন হইতে পারে। যাই হোক আমরা পেমেন্ট মেথড অপশনে ক্লিক করলাম, অ্যাড বাটনে ক্লিক করলে পেমেন্ট মেথড চলে আসবে। পেমেন্ট মেথডে ক্লিক করার পর নতুন একটা ট্যাব ওপেন হয়ে আমার পেমেন্ট মেথডে চলে আসছে, দেখেন এই ইন্টারফেসটা আসবে, এখানে কয়েকটা অপশন আছে। ইন্টারফেসটা চলে আসার পর এখানে দেখেন কি বলতেছে, যে অ্যামাউন্ট ডিউ, অর্থাৎ কোনো অ্যাড যদি রান করান, করার পর যদি ফেসবুক আপনার কাছে বিল পায় তাহলে ডিউ অ্যামাউন্ট আসে এখানে, এখানে লেখা আছে ডিউ অ্যামাউন্ট, সেটাকে পে নাও দিয়ে পে করা যায়। যাই হোক সেটাও পরে দেখবো। এখানে দেখেন পেমেন্ট মেথড, পেমেন্ট মেথড কি আছে, কোনো কিছু আছে এখানে, কোনো কিছু আছে, কোনো পেমেন্ট মেথড কিন্তু নাই, থাকলে কার্ড কার্ড কার্ডের কার্ডের একটা চিত্র আছে, চিত্র দেখতে পারতেন, কার্ডের নাম দেখতে পারতেন। অ্যাড এ লেস দেন ওয়ান পেমেন্ট মেথড টু রান অ্যাডস, অর্থাৎ কোনো অ্যাডস রান করার আগে অবশ্যই মিনিমাম একটা পেমেন্ট মেথড অ্যাড করতেই হবে তাই বলতেছে। সো পেমেন্ট মেথড কিন্তু নাই, সো আমরা কি করব অ্যাড পেমেন্ট মেথড, হ্যাঁ এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করার পর দেখেন আমাদের একটা ইন্টারফেস আসবে। এখন আমরা কিসে করব তার আগে দেখি আসলে কোন কারেন্সি, এটা বাংলাদেশ আপনি রাখতে পারেন, ইউএস ডলার আছে সমস্যা নেই, আপনি চাইলে ইউএসএ এখানে এডিটে গিয়ে আপনি এখান থেকে ইউএসএ দিয়ে দিতে পারেন, সেটা নিয়ে কোনো সমস্যা নাই। যদি ইউএস এর যদি ইউএস এর বাইরে কাজ করবেন আপনি ইউএসএ দিয়ে দিতে পারেন, হ্যাঁ টাইম অফ সেই দেশে দিয়ে দিতে পারেন, সেটা কোনো সমস্যা না, কারণ এখানে কিন্তু অলরেডি ডলার আছে, কার্ড অ্যাড করলেই হবে। আচ্ছা তারপরে এখানে বলতেছে যে ট্যাক্স আইডি, ট্যাক্স আইডি আমাদের জন্য দরকার হয় না, ট্যাক্স আইডি আমরা দিব না। তারপরে দেখেন কি বলছে, ডেবিট আর ক্রেডিট কার্ড, সব কার্ড যদি হয় কোনো কার্ড, ভিসা কার্ড, মাস্টার কার্ড, ডেবিট কার্ড, আমেরিকান এক্সপ্রেস ট্রেস, এমন কোনো কিছু যদি সব দরকার হয় তাহলে এইটা সিলেক্ট করবেন। আর যদি পেপ্যাল অ্যাড করতে চান তাহলে পেপ্যাল এখানে সিলেক্ট করবেন, ঠিক আছে। তো কার্ড অ্যাড করতে গেলে এখানে সিলেক্ট করবেন, অনেক সময় বাইরে কার্ড অ্যাড করে দিতে হইতে পারে। এখানে সিলেক্ট করার পর এখানে আপনি নেক্সটে ক্লিক করবেন, নেক্সটে ক্লিক করার পর কি কি চায় দেখেন, কার্ডের একটা নাম, কার্ডের নাম্বার চায়, কার্ডের উপরে নাম্বার থাকে, সেই কার্ডের সরি নেম অফ কার্ড, অর্থাৎ যে কার্ডটা ওনার তার একটা নাম থাকে, সেই নামটা এখানে দিতে হবে। কার্ডের একটা নাম্বার থাকে, নাম্বার দিতে হবে। কার্ডের উপরে ওই যে এক্সপায়ারি ডেট থাকে না, দেখেন যে কার্ডে লেখা থাকে MMYA মানে মাস এবং ইয়ার, তারপরে CVV একটা ইয়ে থাকে, কোড থাকে, সেটা দিতে হয়। এগুলো দিলে এখানে জিপ কোড অনেক সময় চায় অনেক সময় চায় না, তারপরে নেক্সট দিলে আপনার সেভ দিলে আপনার কি হবে এখানে কার্ডটা কিন্তু অ্যাড হয়ে যাবে। তো এইটা দেখানোর অর্থ হলো যে আপনার হয়তো এটা প্রয়োজন হবে মাঝে মধ্যে, আবার এমন হতে পারে যে বায়ারের বায়ারের সবকিছু অ্যাক্সেস আপনি নিছেন কিন্তু আপনি দেখতে চাচ্ছেন যে বায়ার আসলে কার্ড অ্যাড করা আছে কিনা। আমি আবারও ক্লোজ করে দিই, ক্লোজ করে দিই, এই জিনিসটা দেখে আমি শেষ করে দেবো। যাওয়ার পর আমরা এখানে আসার পরে যে আমাদের যে অ্যাড অ্যাকাউন্ট আছে তাই না, আমার তো নর্মালি ধরনের এরকম একটা ইন্টারফেসে আসার পর এরকম পিপলে যেয়ে থাকবো। তারপরে আমরা কি করলাম, তাহলে আমরা ধরে নেন এই বিজনেস ম্যানেজারটা আমরা বায়ারের ফেসবুক লগ ইন করছি, অথবা বায়ার আমাদের বিজনেস ম্যানেজার অ্যাক্সেস দিছে কাজ করার জন্য। আমরা একটা পাওয়ার পর আমরা দেখবো যে আগে পেজ আছে কিনা তাই না। তাহলে আমি অ্যাড অ্যাকাউন্ট অপশনে যে পেজে ক্লিক করলাম,
পেজে ক্লিক করে দেখলাম যে পেজ আছে কিনা। হ্যাঁ পেজ দূরে থাকতে পারে, একটা থাকতে পারে, কোনো সমস্যা নেই। আচ্ছা পেজ আছে, তার মানে এই পেজ দিয়ে আমার অ্যাডস রান করতে হবে। ওকে পেজ পাইছি। দেন দেখি কার্ডটা আছে কিনা এটা দেখিনি, আবার অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখলাম যে হ্যাঁ অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা তারা আছে। তাহলে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা তো আছে বুঝলাম, কিন্তু অ্যাড অ্যাকাউন্টে কি কার্ড অ্যাড করা আছে কিনা বা পেপ্যাল অ্যাড করা আছে কিনা সেই ক্ষেত্রে আমার যাইতে হবে। আমরা একটু ইন্টারফেসটা বড় করে যাই। আমাদের যেতে হবে এই যে অ্যাড বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা ভিউ পেমেন্ট মেথডে ক্লিক করলে নতুন একটা ট্যাব ওপেন হবে। ট্যাব ওপেন হয়ে কার্ড সেকশনটা, যেখানে কার্ডটা অ্যাড করতে হয় বা ফেসবুকে বিল দিতে হয়, সেখানে চলে গেলাম। যাওয়ার পর দেখতেছি কি না আমার কার্ড অ্যাড করা নাই। কার্ড যদি অ্যাড করা থাকতো এখানে একটা লিস্ট থাকতো, এই যে চেয়ারা, এখানে কার্ডের একটা সিম্বল থাকতো, কার্ডের একটা নাম্বার দেওয়া থাকতো, ফুল নাম্বারটা পাইতাম না, অর্ধেক নাম্বার। তার এখানে সিলেক্ট করার অপশন থাকতো যে কার্ড অ্যাড করা আছে। তো এটা কার্ড অ্যাড করা নাই, চাইলে আপনি অ্যাড করবেন, আপনি অ্যাড করতে পারেন, অথবা বায়ারকে কি করতে পারেন এটা পরে আবার দেখাবো। এই লিংকটা ডাইরেক্ট কপি করে বায়ারকে দিয়ে বলুন যে ব্রাদার আপনি এই লিংকে ক্লিক করে কার্ডটা অ্যাড করে নেন, কারণ অনেক বায়ার কিন্তু জানে না কিভাবে কার্ড অ্যাড করতে হয়। ঠিক আছে, সো আমরা অনেক বেশি দেখা ফেলছি আজকে, পর্যন্তই আমরা কথা বাড়াবো না। এই যতটুকু দেখালাম, আমি একটু ব্রিফিং করি। প্রথমে বিজনেস ম্যানেজার কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা দেখলাম। বিজনেস ম্যানেজার ক্রিয়েট করার পর কিভাবে ইমেইল দিয়ে ভেরিফিকেশন করতে হয় সবাই মনে রাখতে হবে, ভুলে গেলে চলবে না। ইমেইল ভেরিফিকেশন করার পর বিজনেস ম্যানেজার রেডি। দেন অবশ্যই দুইটা জিনিস বিজনেস ম্যানেজারে মানে থাকতেই হবে ম্যান্ডেটরি, সেটা হচ্ছে এক হচ্ছে একটা পেজ মিনিমাম, আর হচ্ছে একটা অ্যাড অ্যাকাউন্ট। হ্যাঁ পেজ, যে পেজ দিয়ে আপনি হচ্ছে অ্যাড চালাবেন সেই পেজটা অ্যাড করতে হয়। আপনি চাইলে অনেকগুলো পেজ অ্যাড করতে পারেন। আপনি অ্যাড অ্যাকাউন্ট অবশ্যই একটা রাখতে হবে, রেখে সেখানে যদি কার্ড অ্যাড করা না থাকে তাহলে তো অ্যাড চালাতে পারবেন না। সো এই দুটো জিনিস খুব ম্যান্ডেটরি। হ্যাঁ সো এই দুটো জিনিস কিভাবে করতে হয় সেগুলো আমরা দেখলাম। পাশাপাশি আমরা দেখলাম একটা বিজনেস ম্যানেজার থাকে, তার কিছু ইনফরমেশন আমাদের ফিল আপ করে রাখতে হয়। তো যদি আমাদের অরিজিনাল বিজনেস থাকে তাহলে আমাদের অরিজিনাল ডকুমেন্ট থাকবে, সেই ডকুমেন্ট অনুযায়ী ফিল আপ করবো। আর যদি অরিজিনাল ডকুমেন্ট না থাকে, যেহেতু আমরা কাজ করতে হচ্ছে মার্কেট প্লেসে, আমরা সেলার, সেহেতু আমরা একটা ফলস হইলেও একটা ইনফরমেশন দিয়ে রাখবো। ঠিক আছে, তাহলে আমাদের কাজ এই পর্যন্তই। আমি স্ক্রিনটা ক্লোজ করে দিচ্ছি। আচ্ছা তো এখন বলেন, সবাই একটু বলেন, আমি যতটুক পর্যন্ত দেখাইছি এটা কি বেশি হয়ে গেছে নাকি ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে দাদা, একটু ঠিক আছে। খুব কঠিন, খুব কি কঠিন মনে হয়েছে নাকি আপনারা একবার প্র্যাকটিস করলে জিনিসটা সহজ হবে? প্র্যাকটিস করলে সহজ হবে দাদা, ইনশাআল্লাহ। এখনো পর্যন্ত একটু কঠিন কঠিন মনে হচ্ছে, একটু প্র্যাকটিস আপনাদের করতে হবে। হ্যাঁ প্র্যাকটিস করলে আরো ইজি হবে, মানে উঠছি প্র্যাকটিস করলে আরো একদম পানির মতো সোজা হয়ে যাবে। এটা কিছুই না, এটা কিছুই না, অল্প কিছু দেখাইছি, কিন্তু প্র্যাকটিস করেন, কাজ করলে দেখবেন সহজ, কাজ করলে দেখবেন সহজ। এখন এই ভিডিওটা দেখতে হবে কতবার আমি নিজেও আপনাদের বলতে পারবো না, কতবার দেখতে হবে সেটা আমি দেখবো কে কতবার দেখছেন। বাড়ির কাজ থাকবে, বিজনেস ম্যানেজার সুন্দর করে ক্রিয়েট করবেন, অ্যাড অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করবেন, পেজ থাকলে পেজ ক্রিয়েট করবেন, পেজ অ্যাড করবেন। প্রয়োজনে আমি এই ক্লাসটা আবার রিভিশন দিব। হ্যাঁ আমি এই ক্লাসটা ধরেন কালকের আমাদের সাপোর্ট আছে, পরের দিন আবার ক্লাস, তো পরের দিন আমি ক্লাস দেবো না, এই ক্লাসের রিভিশন হবে। যদি আমি আপনাদের পারফরমেন্স সবকিছু ভালো দেখি দেন আমি নতুন ভাবে এগোবো, আর পারফরমেন্স খারাপ থাকলে আমি এইটাই চালাবো বারবার, যতক্ষণ পর্যন্ত আপনারা এইটা থেকে এগোতে না পারেন আমি এগোবো না। কারণ কি জানেন, আমি যতটুকু দেখাইছি চাইলে আপনি এতটুকু দিয়েও কাজ করতে পারবেন। একটা বলে দিলাম, বুঝছেন, সাহসের সাহসের কথা বলে দিলাম, এই জন্য আপনাদের একটু কতটুকু প্র্যাকটিস করতে হবে। এরপর আমি যে আমি কি আসি? হ্যাঁ দেখো এতক্ষণ ছিলেন না, এখন আছেন, হারাই গেছিলাম। আচ্ছা আমাদের যেহেতু রেকর্ড চলতেছে তো আমরা একটা আগে ক্লাসটা কপি করি, কি বলেন? এই কপি বলতেছি মানে ক্লোজ করি, সরি। তো বিষয়টা হচ্ছে যে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা, শর্ট টাইম, সময় মাত্র 3 মিনিট। হ্যালো, হ্যাঁ দাদা আছি। আচ্ছা একটু ডিস্টার্ব করছে, তাহলে আমরা কি আমরা একটা কাজ করি, তাহলে আমাদের ক্লাসের রেকর্ডটা অফ করে দিই। হ্যাঁ আচ্ছা কোশ্চেনটা আমি নিচ্ছি, তো রেকর্ডটা একটু অফ করে দিই, কি বলেন? তাহলে ঝামেলা করছে তো।